মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে শুক্রবার শতদল সংঘ ক্লাবের বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বনেদি এই ক্লাবের উদ্যোগে এই বস্ত্রদান কর্মসূচি বিরাট মাত্রায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় পুজোর আনন্দকে দ্বিগুণ করার জন্য। এই মুহূর্তে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের কর্তা সন্তোষ সাহা এবং কর্পোরেটর সহ টাটা মোটরের রাজ্যের বরিষ্ঠ আধিকারিকরা। শতদল সংঘের এই মুহূর্তে উদ্যোগের প্রশংসা করে ক্লাব কর্তাদের ধন্যবাদ জানান রাজীব ভট্টাচার্য। জানিয়েছেন, রাজ্য সরকার গরিব এবং শ্রমজীবী অংশের মানুষকে সাহায্য করতে যেমন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, তেমনি গরিব অংশের মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংগঠন। আজকে দুর্গা উৎসবকে সামনে রেখে মহাপঞ্চমীর দিন যারা দুস্থ পরিবার রয়েছেন তাদের বস্ত্র বিতরণের মাধ্যমে তাদের এই দুর্গা উৎসবটাকে আনন্দে মুখরিত করছেন। আমি ধন্যবাদ জানাই শতদল সংঘের সমস্ত যারা ক্লাবের সদস্য সদস্যরা রয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরকমই একটা মহতী অনুষ্ঠানে তারা ব্রতী হয়েছেন। দেখুন, আজকে এই কাপড় দেওয়া একটা বড় জিনিস নয়। আমাদের সরকার রাজ্যে প্রতিষ্ঠার পর সরকার গরিব মেহনতি মানুষ থেকে মানুষ শুরু করে শ্রমজীবী অংশের মানুষ সকলের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু তার পাশাপাশি এই ক্লাবগুলিও যে শাড়ি কাপড় তুলে দিচ্ছেন মায়েদের হাতে, সেটা একটা ভালোবাসার প্রতীক এবং সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক। এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি অনুপ্রেরণা, এবং আমি আশা করব আগামী দিন এই শতদল সংঘের সদস্য সদস্যরা এইরকম সামাজিক কাজে তারা এগিয়ে আসবেন এবং বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন তারা এই সমাজের এই মহতী কাজে তারা এগিয়ে আসবেন। তবেই এই সমাজ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে, সেটা একটা সদার্থক ভূমিকা হবে বলে আমি মনে করি। আগামী দিনেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই মনোভাব বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। বস্ত্রদান কর্মসূচিতে প্রায় 1,000 মানুষের মধ্যে বস্ত্রদান করা হয়েছে বলে জানান শতদল সংঘ ক্লাবের কর্মকর্তারা। আজকে পঞ্চমী দিন, এই পঞ্চমী দিনে আমরা দুর্গাপূজার ওই উপলক্ষে গরিব দুঃখীদের মধ্যে আমরা পঞ্চমী তিথিতে আমরা বস্ত্রদান করার প্রয়াস নিয়েছি। আমরা বিশাল আকারে প্রায় 1,000 বস্ত্র আমরা এই অন্ধ এলাকার মায়েদেরকে আমরা হাতে তুলে দেব, পূজায় যেন তারা একটা নতুন শাড়ি পরে মা দুর্গাকে প্রণাম করতে পারে। উল্লেখ্য, দুস্থ মানুষদের মধ্যে পুজোর আনন্দ আরও বাড়িয়ে দিতে মুহূর্তে বস্ত্রদান কর্মসূচির আয়োজন করেছে রাজধানীর বিভিন্ন বনেদি ক্লাব এবং সামাজিক সংগঠন। নিজের বিধানসভা কেন্দ্রে বস্ত্রদান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।